বিপ্লবে আমরা মূলত আজকে এসেছি বিলাসবহুল গাড়ি দেখার জন্য আপনার কাছে এই মুহূর্তে কি কি গাড়ি আছে আমাদের কাছে বর্তমানে স্টকে রেঞ্জ রোভার अवेलेबल রেঞ্জ রোভার স্পোর্ট আর সেই সাথে আছে জিএলই 450 মার্সিডিজ বেঞ্জার আর তবে আজকে আপনার জন্য একটা স্পেশাল গাড়ি আছে সেটা হচ্ছে BMW 745 LE Xdrive MS Sport প্যাকেজ তো চলুন আজকে এটা নিয়ে আমরা কথা বলি একেবারে স্পেশাল একটি গাড়ি আমরা ঈদকে কেন্দ্র করে আপনাদেরকে স্পেশাল কিছু গাড়ি দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আমরা আজ আসলে দেখব BMW 7 সিরিজের এই গাড়িটি প্রথমে জানতে চাই যে BMW 7 সিরিজ তো বাংলাদেশের বাজারে ব্যাপক রকমের জনপ্রিয় এর কারণটা আসলে কি আচ্ছা বাংলাদেশের বাজারে লাক্সারিজ যেসব সেডান আছে তার মধ্যে এস ক্লাস অ্যাভেলেবল অডি 8 অ্যাভেলেবল BMW 7 সিরিজ অ্যাভেলেবল তো এই গাড়িগুলা প্রত্যেকটাই কিন্তু খুব ভালো মানের ফিচার্স তারপর হচ্ছে কমফোর্ট ফেস ভ্যালু ক্লাস এগুলো কিন্তু খুব ভালোভাবে ক্যারি করে যার কারণে কিন্তু এই গাড়িগুলো বাংলাদেশের মার্কেটে খুবই পপুলার তার মধ্যে BMW 7 সিরিজ কিন্তু অন্যতম সেডান কে মানে এই 7 সিরিজের সেডানটাকে আসলে যে যেটা নিয়ে আমরা কথা বলছি এটাকে ফ্ল্যাগশিপ সেডান বলা হচ্ছে ফ্ল্যাগশিপ সেডান কেন বলা হচ্ছে এই গাড়িকে ফ্ল্যাগশিপ যে কোনো কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কোনটাকে বলে স্বাভাবিকভাবে আমরা ফ্ল্যাগশিপ বলতে বুঝি সবচেয়ে কি প্রোডাক্ট যেটা এক্স্যাক্টলি কি প্রোডাক্ট যেটা যেটা আসলে সবকিছুই আপনাকে প্রোভাইড করে আর সেটা যখন একটা প্রপার ভ্যালু হয় তখন কিন্তু সেটা একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্টে পরিণত হয়ে যায় রাইট যেরকম এটার আউটলুক এটার যে একটা গেট আপ তারপর হচ্ছে এটার যে সেফটি ফিচার্স কমফোর্ট ফিচার্স সব কিছু মিলে গাড়িটা কিন্তু আসলে একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটাকে বলা হচ্ছে যে এলই এবং এক্স ড্রাইভ 745 এলই এক্স ড্রাইভ কেন এলই আর এক্স ড্রাইভ এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন আচ্ছা এলই মানে হচ্ছে আপনার এল ফোর হচ্ছে লং হুইল বেস এটার মধ্যে একটা শর্ট হুইল বেস ভার্সন আছে এটা যেহেতু লং হুইল বেস যার কারণে এটাকে এল বলা হচ্ছে আর ই বলা হচ্ছে ফর ইলেকট্রিক এটা প্লাগ ইন হাইব্রিড যার কারণে এটাকে ই বলা হচ্ছে এল ই ফর লং হুইল বেস অ্যান্ড ইলেকট্রিক ড্রাইভ আর এক্স ড্রাইভ ফর হচ্ছে এটা ফোর হুইল ড্রাইভ যেটা আপনার মার্সিডিজের ভাষায় ফরম্যাটিক অ্যান্ড অডির ভাষায় হচ্ছে কোয়াট্রো আর আমরা BMW বলে হচ্ছে এক্স ড্রাইভ অর্থাৎ এটা কি ফোর হুইল ড্রাইভ রয়েছে এবার আমরা লুক নিয়ে কথা বলবো মানে এই যে BMW মূলত যারা চালান তারা তো একটু অভিজাত লোকজন আসলে মূলত চালানো পছন্দ করেন তাদের জন্যই মূলত লুকটা খুব অ্যাগ্রেসিভ করা হয় বা এই ধরনের লুক এই লুকটাতে যদি বোনেটটার কথা বলি তাহলে একটু তুলনামূলক চওড়া মনে হচ্ছে কিনা আপনার কাছে মানে কি লুকটা এই গাড়ির যদি আউটলুকের কথা বলি গাড়িটা যেমন লম্বা তেমন কিন্তু চওড়া আর এটার যে আপনার হেডলাইট কিডনি গ্রিল এগুলার যে সেট আপ যে ডিজাইন এটা কিন্তু আসলে খুব ভাবগম্ভীর্যপূর্ণ তো যার কারণে গাড়িটা দেখতে যেমন সুন্দর আর গাড়ির ইঞ্জিন তো আছেই সব কিছু মিলে গাড়ির পারফরমেন্স গাড়ির আউটলুক এটা কিন্তু আসলেই যারা একটু রুচিশীল মানুষ আভিজাত্যপূর্ণ মানুষ তাদের জন্যই কিন্তু আসলে এই গাড়িটা এবার ইঞ্জিনটা নিয়ে কথা বলতে চাই এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্লাগ ইন হাইব্রিড সেক্ষেত্রে তো ব্যাটারির একটা চার্জের ব্যাপার আছে কখন থেকে ব্যাটারি সার্ভিসটা পাওয়া যাবে এবং ইঞ্জিনটার একটু ডিটেইল একটু বলেন আমাকে এটা হচ্ছে আপনার 3000cc BMW টুইন পাওয়ার টার্বো ইনলাইন সিক্স সিলিন্ডার ইঞ্জিন আর এই গাড়িটা হচ্ছে আপনার প্লাগ ইন হাইব্রিড এই প্লাগ ইন হাইব্রিড বা ইলেকট্রিক পাওয়ারটা কখন কাজ করে এখানে আপনার বেশ কিছু ড্রাইভিং মোড আছে তো ইলেকট্রিক মোডটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার এই গাড়িটা আপনাকে ইলেকট্রিক পাওয়ারটা দিবে যেহেতু 3000cc-র কথা শুনলাম এবং মোটামুটি জানলাম একটু মানে প্রাইসটাও জানতে চাই কীরকম প্রাইস রাখা হচ্ছে আচ্ছা এই গাড়িটা আমাদের প্রাইস ধরা হয়েছে 2.5 কোটি টাকা এটার মধ্যে নেগোসিয়েশন থাকবে এবার একটু মাইলেজটা নিয়ে জানতে চাই কত মাইলেজ দিবে আচ্ছা এই গাড়িটার কোম্পানি ক্লেম হচ্ছে 39.53 কিলোমিটার পার লিটার মানে প্রায় 40 কিলোমিটার হ্যাঁ প্রায় 40 কিলোমিটার পার লিটার এখন অনেকে বলবে যে আসলে এত বড় একটা গাড়ি এত বড় একটা ইঞ্জিন এটা কি পাওয়া সম্ভব কিনা ক্ষেত্র বিশেষে হয়তো পাওয়া সম্ভব এটা এই কারণে কারণ গাড়িটা যেহেতু প্লাগ ইন হাইব্রিড গাড়ি সো ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক মোটর বোথ কম্বাইনলি যখন পারফর্ম করবে তখন এরকমটা পাওয়া সম্ভব তারপরেও ক্ষেত্র বিশেষে এটা কম বেশি হতে পারে তবে আমরা 40 কে একটা মানে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমরা ধরতে পারি এবং এর কারণে মূলত এই যে প্লাগ ইন হাইব্রিডের কারণে ইলেকট্রিক এবং মোটর এবং একই সাথে ফুয়েলের যে কম্বিনেশন জি আমরা মূলত এই লুকটা নিয়ে আমি আসলে আরও কথা বলতে চাই আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকমের ভালো লেগেছে এটা নর্মালি একটু বেশি চওড়া বেশি লম্বা এবং এই সাথে যদি আমি হেডলাইটগুলো নিয়ে একটু কথা বলতে চাই তাহলে এটি তো বোধ হয় এলইডি হেডলাইট
এমনিতে গাড়িটা হচ্ছে খুবই লম্বা, তার উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এটার হুডটা অনেক বড়, তাহলে বুঝতেই পারছেন এটার ইঞ্জিনটা আসলে ঠিক কতটা বড়, কতটা পাওয়ারফুল। আর সেই সাথে যদি আমি আপনাকে এটার ফ্রন্ট লুকের কথা বলি, এই যে BMW কিডনি গ্রিলটা আসলেই সুন্দর, সবসময়ই সুন্দর, তো এটা কিন্তু তারা একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করছে, যার কারণে এটারও অ্যাট্রাকটিভ বেশি। আর সেই সাথে যদি আমি আপনাকে এই চারটা ডে টাইম রানিং লাইটের কথা বলি, যেগুলো হচ্ছে আলটিমেটলি এলইডি লাইট। ইঞ্জিন নিয়ে তো অনেক কথা হয়েছে, একটু ইঞ্জিনটা আমরা দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, তো আবির ভাই আপনাকে আমি যেমনটা বলছিলাম যে এটা হচ্ছে ইনলাইন সিক্স সিলিন্ডার ইঞ্জিন, তো আপনি কাভারের ডিজাইনটা দেখে কিন্তু ধারণা করতে পারছেন যে এটা হচ্ছে ছয়টা সিলিন্ডার একই সারিতে রয়েছে, আর এটাতে আপনার BMW টুইন পাওয়ার টার্বো ইঞ্জিন ইউজ করা, আর সেই সাথে দেখেন ই ড্রাইভ লেখা, তার মানে হচ্ছে এটা প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ড্রাইভ। আমরা ইঞ্জিন দেখলাম, এবার আমরা আসলে আরও মানে বিভিন্ন ব্যাপার জানতে চাই, বিশেষ করে ফিচার জানতে চাই আর ইন্টেরিয়ার দেখতে চাই। চলুন আমরা ইন্টেরিয়ারটা দেখি। BMW-র একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন এটা ড্রাইভ করবেন, আপনি যখন এটা সাসপেনশন আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে দিবেন, আপনার সাসপেনশনটা স্টিফ করে দিবেন, ইন টোটাল আপনি যখন কম্পিউটারাইজ থেকে এটাকে মুক্ত করবেন, এটা কিন্তু আপনাকে র ফিলটা দিবে, ইঞ্জিনের যে র ফিল সেই জিনিসটা দিবে, যেটা অন্যান্য কোম্পানি কিন্তু দেয় না। এবং এই কারণে কম্পিটিটর অন্য গাড়িগুলো থেকে কিন্তু 7 সিরিজ বা BMW ড্রাইভিং এক্সপেরিয়েন্সে কিন্তু বেটার। সেফটি বা সিকিউরিটি ফিচারগুলো কি কি আছে এর মধ্যে? সেফটির কথা যদি বলি, প্রিকলিশন সিস্টেম, যেটা ক্র্যাশ করার আগ মুহূর্তে আপনাকে সেন্সর করবে, আপনাকে সাবধান করবে, আগাম সংকেত দিবে, আপনাকে সাবধান করবে যে সামনে কোনো অবস্টাকলস আছে বা কোনো সমস্যা আছে, আপনাকে সেন্সর সেটা সতর্ক করবে, তারপরে সেই অনুযায়ী ব্রেক করবে, তারপরে 360 ডিগ্রি ক্যামেরা আছে, তারপর হচ্ছে আপনি বাচ্চা কাচ্চারা যখন গাড়িতে উঠে তারা কিন্তু ভুলে ডোর লকটা আনলক করে ফেলতে পারে, তো বাচ্চা কাচ্চারা যাতে চাইলেই আনলক করতে না পারে সেটার ব্যবস্থাও এই গাড়িতে আছে। আরেকটা কথা যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই গাড়িটার যেই এক্সটেরিয়র ডিজাইন, এটা হচ্ছে আপনার এন্টি রোল বার বলে, এটার মানে হচ্ছে আপনি এটা পোল্ট্রি খাওয়ার যে বিষয়টা অ্যাক্সিডেন্ট করলে এই জিনিসটা এই গাড়িতে খুবই কম, এটা বডির ডিজাইনটা বডি শেপটা এমন এন্টি রোল ওইভাবে তৈরি করা। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই গাড়িটি নিয়ে আসলে বিস্তারিত কথা বলার জন্য। BMW 7 সিরিজের এই গাড়িটি আসলে আমরা দেখছিলাম এবং গাড়িটিতে এত বেশি ফিচার আমরা আসলে খুব সংক্ষেপে আপনাদের সামনে সেটি তুলে ধরবার চেষ্টা করেছি। ঈদের বাজারে আমরা আসলে যেরকম নতুন গাড়ি নিয়ে আসলে কাজ করছি, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, এরপরে নিশ্চয়ই নতুন কোনো গাড়ি নিয়ে আপনার সাথে আবারও দেখা হচ্ছে।